সান বাংলায় অঞ্জন বাবুর পরিবারের গল্প বলছে বসু পরিবার। আর বসু পরিবারের অন্দর মহলে এই মুহূর্তে ঠিক কি চলছে, টানটার উত্তেজনা নাকি পরিবারের একটা সুন্দর মেলবন্ধন, কোনটা ফুটে উঠছে বসু পরিবারের অন্দর মহলে, সেটা জানতে আজকাল ডটনের পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি। দেখাবো বসু পরিবারের শুটিং সেটে এক্স্যাক্টলি কি হচ্ছে, তাহলে চলুন দেখে নেওয়া যাক। ফ্লোর থেকে একটুখানি ছুটি মিলেছে তাই আমি শ্রীমাকে পেয়েছি এখানে। আচ্ছা, বসু পরিবারে তোমার চরিত্রটা আমি নিজে লিখেছিলাম যেটা যে একদম একটা প্রাণের মতন চরিত্র, বসু পরিবারের প্রাণ। হ্যাঁ, তুমি একটু বলো এই চরিত্রটা নিয়ে। আচ্ছা, নীলার বসু পরিবারে যে নীলা যে ক্যারেক্টারটি রয়েছে সে অত্যন্ত একজন প্রাণোচ্ছল মেয়ে, সবাইকে ভালোবেসে আগলে রাখতে পছন্দ করে। কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে, যত বাস্তবে সিচুয়েশনগুলোর সাথেও সামনাসামনি ওর পরিচয় হচ্ছে, তো কোথাও গিয়ে না বুঝতে পারছে যে লাইফটা কখনো ফেরিটেল নয়। যতই তুমি মানুষকে ভালোবাসো বা ভালোবাসা দাও, মানুষের মধ্যে তাদের বিভিন্ন শেডস থাকবে বা বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে যেগুলো কিনা ঠিক বেরিয়ে আসবে। তো সেগুলো আস্তে আস্তে নীলা বুঝতে পারছে, সেটা বসু পরিবারে এসছে। তাদের সেই মানুষগুলোকে যেহেতু ভালোবেসে ফেলেছে, প্রত্যেককে নিজের পরিবারের মতন করে ভালোবেসে ফেলেছে, তো তাদের ছোট ছোট ওই দিকগুলো কিন্তু নীলা আস্তে আস্তে বুঝতে পারছে। আর নীলারও পরিবারে ওর যে একমাত্র কাছের সঙ্গী বলতে পারি বা পরিবারের মানুষ, সেটাও দিদি, তো তারও খুব শরীর খারাপ, চলে যাওয়ার মতন অবস্থা প্রায়। ইন ফিউচার আপনারা এপিসোডে আমি এটা ছোট্ট বলে দিচ্ছি, আপনারা দেখবেন যে চলেও যাচ্ছে। অ্যান্ড পরিবারের যখন গার্জিয়ান থাকে না, তখন মেয়েদের উপরে কী কী অত্যাচার হতে পারে, সে যতই রেসপন্সিবল হোক, সে যতই কাজ করুক নিজের পায়ে দাঁড়াক, তার কী কী সমস্যা হতে পারে বা আশেপাশে আমাদের যে সিচুয়েশনগুলো যেটা হচ্ছে সেটা কিন্তু বসু পরিবার তুলে ধরেছে। মানে আজকাল মেয়েদের কোনো জায়গায় সেফ নয়, রাস্তাঘাটও নয়, বাড়িও নয়। আজকে রিলেটিভ থেকে শুরু করে রাস্তার অচেনা অজানা মানুষও কিন্তু মেয়েদের মোলেস্ট করে। সে কী পড়ে আছে, কী করছে, সেগুলো কিচ্ছু দেখে না। যাদের মেন্টালিটি মোলেস্ট করার বা শ্লীলতাহানি বা রেপ করার, তারা করবে। সেরকমই একটা বিষয়ের মধ্যে নীলা জড়িয়ে গেছে যে ওর জামাই বাবু সে তাকে মোলেস্ট করার চেষ্টা করছে। তো সেই একটা ভীষণ রকম কঠোর সিচুয়েশন যেখান থেকে নীলা নিজেকে কী করে বাঁচাবে। বসু পরিবারের উপর তো বিপদ রয়েছে, বসু পরিবারের অঞ্জনবাবুর অ্যাক্সিডেন্ট হলো, একটা সিরিয়াস সিচুয়েশন ছিল, ক্রাইসিস ছিল, আর এখন গিয়ে দাঁড়িয়েছে যে বসু পরিবারের মানুষরা ছলচাতুরি করে এই বাড়িটা বিক্রি করে দেওয়ার মতন একটা সিচুয়েশন। তো এই পুরো দোলাচলের মাঝখানে নীলার লাইফেও এত বড় প্রবলেম, তো সেগুলো কীভাবে এখন নীলা যতটা মজায় ছিল না, যতটা আনন্দে ছিল, ও থাকে চেষ্টা করে, কিন্তু বাস্তব ওকে কোথাও গিয়ে সেটা থাকতে দিচ্ছে না, যেটা আমাদের এখনকার যা রেশ সেটার মধ্যেই হয়তো বসু পরিবারের কিছু কিছু ছোট ছোট টুকরো দেখা যাচ্ছে। তবে আমি একটু বলি, শ্রীমা তুমি নিজেও তো খুব পরিবার কেন্দ্রিক, মানে আমি যতটুকু জানি, তো একটু বলো মানে এই চরিত্রের সঙ্গে নিজের মিল পাও, মানে এই যে পরিবার কেন্দ্রিক হিসেবে এই চরিত্রের সঙ্গে নিজের মিল বলতে, আমি অদ্ভুত রকম এই দায়িত্ববোধটা যেহেতু শ্রীমার মধ্যেও কোথাও গিয়ে রয়েছে, তো এই চরিত্রের এই জিনিসটা আমি খুব পছন্দ করি। অ্যান্ড পরিবারের জন্য স্যাক্রিফাইসগুলো কেউ বলে করে না, যারা করে, তো সেইটা না খুব একটা মিষ্টি জিনিস। অ্যান্ড খুব ভালো লাগে যখন কেউ সেটা দেখে, মানে এখানে যেমন নীলার জীবনে রয়েছে ছোট দাদাবাবু অর্থাৎ দীপু, সে বা বড় মা, তো এই দুটো মানুষ কিন্তু দেখে। আর নীলার দিদি যে নীলা স্যাক্রিফাইস করে বা এক্সট্রা এফর্টগুলো দেয়, তেমন আমারও মনে হয় আমার লাইফে আমার বাবা মা রয়েছে যারা দেখে যে হ্যাঁ, মানে ও এক্সট্রা ওয়ার্ক করে বা এটা না করলেও হতো, বাট ও করে। তো এই যে ছোট্ট অ্যাপ্রিসিয়েশনগুলো আমার মনে হয় ফ্যামিলির মধ্যে সবসময় থাকা উচিত। তাহলে বাচ্চাদের হয় না, বা এটা খুব সুন্দর হয়েছে, তুমি আরেকটা সুন্দর করে এঁকে, তো এই ছোট্ট একটা মিষ্টি কথায় কিন্তু বাচ্চাটার মনে হবে না আরও আঁকি, এঁকে দেখাই। এই যে বিষয়টা, এটা আমার মনে হয় ভীষণ দরকার। এটা আমিও খুব ফিল করি যখন এটা হয় না, কেন সবসময় দেখো বাবা মাও নানান কাজে ব্যস্ত থাকে, তাদেরও নানান চিন্তা থাকে, তো কোনো সময় ওটা মিস হয়ে গেলে আমি গিয়ে মাকে জড়িয়ে ধরে বললে না তো কেমন হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে, তারপর মাও রিয়েলাইজ করলো যে হ্যাঁ আমি তো সত্যিই অ্যাপ্রিসিয়েট করতে ভুলে গেছি। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, ইন জেনুইন আমি এই অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু আমার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারকে করি। অ্যান্ড শুধু ফ্যামিলি মেম্বার বলবো না, আমার যারা ক্লোজ ফ্রেন্ডস তাদেরকেও আমি সবসময় বলি যে ভাই তোরা যেটা করছিস ভালো করছিস, আরও কর, খুব ভালো, তোর বাবা মা প্রাউড ফিল করে, আমি প্রাউড ফিল করি। এই ছোট্ট একটা
বৃষ্টি আসার আগে আরেকটা প্রশ্ন আমি ওকে করে নি, যেটা আমি নর্মালি যেভাবে দেখেছি যখন থেকে তুমি অভিনয়ে এসেছো, অনেকের সেটা থেকে থাকে যে আমি প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করেছি মানে আমি আর মুখ্য চরিত্র ছাড়া অন্য কোনো চরিত্রে অভিনয় করব না। এই যে কোট আনকোট কথাটা, এটা তো তুমি তোমার দিক থেকে ভেঙে ফেলেছো, এইটা নিয়ে তুমি কি বলবে যে মানে মুখ্য চরিত্র অভিনয় মানে কি শুধু মুখ্য চরিত্র অভিনয় করাটাই বেছে নেওয়া উচিত, বা এই সংক্রান্ত ধারণা নিয়ে তোমার কি মত? দেখো, মুখ্য চরিত্রে অভিনয় করার একটা আলাদা বিষয়, কারণ অনেকটা বেশি লাইন লাইট বা গল্প কিন্তু তাদের ঘিরে থাকে, উইচ ইজ ট্রু। সো এইটা পাওয়া একটা ব্লেসিং, অ্যান্ড বাকি চরিত্রগুলো কিন্তু তোমাকে পোর্ট্রে করতে হয়, বিকজ মুখ্য চরিত্রগুলো কোথাও না কোথাও গিয়ে একই রকমের হয়। সে ভীষণ রকম সত্যি কথা বলে, ভীষণ রকম ভালো মানুষ, সবাইকে আগলে রাখে, এই ধরনের পয়েন্টগুলো থেকে থাকে। কিন্তু বাকি কিছু চরিত্র থাকে যাদের নানান ধরনের শেডস থাকে, যাদের নানান ধরনের ইমোশনস থাকে, সেগুলো কিন্তু আমার মনে হয় পোর্ট্রে করা সাম পয়েন্টে গিয়ে, ধরো যারা আমি যাদেরকে দেখেছি আমার কো-আর্টিস্ট হিসাবে, যে দু তিনটে সিরিয়াল করেন আরেক আলাদা আলাদা চরিত্র করেন, তো প্রত্যেক জায়গায় নিজেকে ভাঙা অ্যাজ আ আর্টিস্ট, অ্যাজ অ্যান অ্যাক্টর, এটা কিন্তু আমার মনে হয় নিজের কাজের দিকের একটা গ্রো। সো আমি মুখ্য চরিত্র ছাড়াও আমি গাছছড়ায়, ওটাও মুখ্য চরিত্রই ছিল, আমাদের সবাই আমরা মুখ্য চরিত্রেই ছিলাম, কিন্তু ওই চরিত্রে শেডস ছিল, একটা গ্রে শেডস ছিল। তার বাইরে শ্রীকান্ত আমি যখন করেছি, শ্রীকান্তরও একটা অন্যরকম চরিত্র ছিল, এই বাড়ির বৌমা ক্যাটাগরি বাদ দিয়ে। তাছাড়াও আমি নানান ধরনের আরও কাজ করেছি, মুভিজ করেছি, সেখানেও আমার অন্যরকম চরিত্র। তো আমি চরিত্রগুলোকে নিয়ে ভাবতে, খেলতে, কাজ করতে ভীষণ ভালোবাসি। তো মুখ্য চরিত্র করা আমার কাছে রেসপন্সিবিলিটি, আমার ডেফিনেটলি ব্লেসিংস, অ্যান্ড এইটার জন্য যে যোগ্যতা কন্টিনিউ করে যাওয়া, সেইটা হয়তো সামহাও আমার মনে হয়েছে, আমার প্রডিউসার বা চ্যানেলের মনে হয়েছে রয়েছে বলে আমাকে হয়তো আবারও আমাকে এই চরিত্রের জন্য অফার করেছে। বাট আমার মনে হয় এই মাঝখানে আমি এই এক্সট্রা কাজগুলো যখন করেছি, বিভিন্ন চরিত্রগুলো করেছি, অ্যাজ এন পারফর্মার আমি গ্রো করেছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুটিং ফ্লোরে এই মুহূর্তে সরোজিৎ খুব ব্যস্ত ছিল, তবে একটা চেঞ্জ রয়েছে বলে ওকে একটু পেয়েছি আমরা সাথে। এখন তো উত্তাল পরিস্থিতি বাড়িতে, কি বলবে ছোট ছেলে হয়ে? এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সিচুয়েশন খুবই খারাপ, তাই না? একটার পর একটা ক্রাইসিস আসতেই চলেছে। তো তার মধ্যে আরেকটা ক্রাইসিস এরকম আসবে, যেটা পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন যে মেবি বসু বাড়ি, যেটা আমাদের যেখানে আমরা দাঁড়িয়ে আছি, হয়তো ওটা হাত ছাড়া হয়ে যেতে পারে বিভিন্ন কনস্পিরেসির জন্য। তো সেটা আমি কী করে সলভ করছি, নীলা কী করে সলভ করছে, অঞ্জনবাবু কী করে সলভ করছেন, আমার মায়ের মা কী করে সলভ করছেন, এটাই দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে বসু পরিবারে। আচ্ছা, এখানে যেভাবে তোমাকে পরিবার কেন্দ্রিক দেখানো হচ্ছে এবং সেই সঙ্গে তোমার একটা স্বপ্ন রয়েছে যেটা ছুটে যাওয়ার ইচ্ছে রয়েছে, কিন্তু পরিস্থিতির চাপে যেটা হয় না, আর পাঁচজন সাধারণ ছেলের মতোই আমি বলতে পারি, তো তোমার কি প্রথম থেকে এরকম স্বপ্নই ছিল যে অভিনয় করবে, নাকি অন্য স্বপ্ন ছিল যেটা ছুটে পারবে? না না, স্বপ্নটা ছিল অভিনেতা হওয়ারই, এবারে সেই স্বপ্নটা ছুটে পেরেছি, মানে নিজের প্রফেশন, মানে I earn my bread by acting, so that's good. কিন্তু যেসব জায়গায় পৌঁছানোর আছে এখনো পৌঁছায়নি। আচ্ছা, একটু শুনি যে এখানে নীলার সঙ্গে কেমিস্ট্রিটা আস্তে আস্তে জমছে, তো অফ স্ক্রিন বন্ধুত্ব হয়েছে শ্রীমার সঙ্গে? অফ স্ক্রিন শি ইজ আ ফেনোমিনাল ফ্রেন্ড, আমার খুব ভালো ফ্রেন্ড নীলা, শ্রীমা খুব ভালো ফ্রেন্ড আমার। কিন্তু হ্যাঁ, অন স্ক্রিন এখনো দীপু আর নীলা দে জাস্ট ফ্রেন্ডস, এখন জাস্ট আমার বন্ধু, আস্তে আস্তে করে সেটা ভীষণভাবেই একাত্ম হয়েছি, কারণ এরা প্রত্যেকেই খুব ভালো, আর ওদের সকলের সঙ্গে ভালো। সব থেকে বড় কথা যে সিনিয়র হিসেবে এরা প্রত্যেকেই সম্ভব সম্মান করে, শ্রদ্ধা করে, সেটাও আমার একটা বাড়তি পাওয়া। আর এই চরিত্রটা নিয়ে যদি একটু শুনি, কারণ এরকম পরিবার কেন্দ্রিক চরিত্র যেখানে খুব রিয়েলিস্টিক একটা ছবি আমরা এখানে ফুটিয়ে তুলছি, আমাদের প্রত্যেকেরই বাড়িতে বা পরিবারে এরকম মানুষজন আমরা দেখতে পাই, একটু শুনবো চরিত্র নিয়ে।
চরিত্রটা যেরকম আমরা পরিবারের, যেটা আপনি বললেন যেভাবে দেখতে পাই, একদম সেই রকম, সেরকমই একটা গল্প, যেটা একটা একান্নবর্তী পরিবারের গল্প, যেখানে বাবা তাদের কাছে, বাবা মা ভীষণ সম্মানের। কিন্তু যেটা হয় যে বর্তমান সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকেই তো আত্মকেন্দ্রিক স্বার্থপরতা, এটাও অঞ্জনবাবুর পরিবারও সেখানে ব্যতিক্রম নয়। নিজেদের নিজেদের কথা ভাবতে 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 কখন যে তারা একটু মনের দিক থেকেই আলাদা হয়ে গেছে, অথচ অঞ্জনবাবুর চেষ্টা সেই পরিবারটাকে একসূত্রে বেঁধে রাখা, যেটা আমরা সবসময় সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। তো সেইটারই একটা প্রতিফলন এই সিরিয়ালে ঘটা হচ্ছে। আর এই সিরিয়ালের একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আমরা যে চলতি যে সিরিয়ালগুলো দেখছি তার থেকে একটু আলাদা, একটু পারিবারিক দিকটা গুরুত্ব দেওয়া হয়েছে, একটু সামাজিক যে ব্যাপারটা, সে সামাজিক যে গুরুত্বটা সেইটাও দেওয়া হচ্ছে, যেখানে আমরা পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তো সেই বিচ্ছিন্নতার না করে যদি আমরা একটু একসঙ্গে থাকতে পারি, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে কীভাবে রাখা যায় সে। আচ্ছা, এখানে বাবা এবং সন্তানদের যে সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি, এক ছেলে খুব সৎ এবং বাকিদের একটু একটু করে মুখোশ খুলছে, আমরা যেটা বলতে পারি, বাস্তবে ছেলের সঙ্গে কেমন বন্ধুত্ব? বাস্তবে ছেলেদের সঙ্গে আমার ভীষণই বন্ধুত্ব। শাসন নাকি বন্ধুত্ব, কোনটা? সেটা আপনি কি বাস্তব বলছেন? বাস্তবে, বাস্তবে একেবারেই কোনো শাসন টাসনের ব্যাপার নেই, ভীষণ রকম বন্ধুত্ব, এবং তারা সত্যিকারে ভীষণভাবেই আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। দেখে বুঝতে পারলেন যে এই মুহূর্তে কিন্তু এপিসোডে যেটা দেখানো হবে সেটা হচ্ছে একটা সাংঘাতিক গন্ডগোলের মধ্যে পড়েছে নীলা এবং সেই সঙ্গে বসু পরিবারের সদস্যরাও। তারা কিভাবে এই গন্ডগোল থেকে নিজেদেরকে উদ্ধার করে আনবে, কিভাবে পরিবারের বন্ধন আরো বেশি স্ট্রং হবে, সেটাই গল্পে ফুটে উঠবে এই ধারাবাহিকের আগামী পর্বে। দেখতে ভুলবেন না বসু পরিবার, আর সেই সঙ্গে অবশ্যই দেখতে থাকুন আজকাল ডট ইন। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আজকাল ডট ইন। নমস্কার।